আমাদের মাতৃরূপী নেত্রী জেলখানায় মৃত্যু দিন গঞ্চে। আমরা আন্দোলনের মাধ্যমে উনাকে মুক্ত করতে পারছি না, এটা আমাদের দায়িত্বতা। কিন্তু ইতিহাস এই ব্যর্থতাকে ছাপিয়ে যাবে, ইতিহাস এই ব্যর্থতাকে ক্ষমা করবে। এর কারণ হল বাংলাদেশে আজকে আইনের শাসন নাই, বিচার বিভাগের স্বাধীনতা নাই, হাইকোর্ট সুপ্রিম কোর্ট ধ্বংস হয়ে গেছে। পাঁচ বছর দশ বছরের সাজা পেয়ে যে কোনো একজন মহিলা প্রথম দিন হাইকোর্টে জামিন পাওয়া সমসাময়িক কালে এর কোনো ব্যত্যয় ঘটে নাই। একমাত্র আমাদের নেত্রী দেশ নেত্রী খালেদা জিয়া বাংলাদেশের হাইকোর্ট সুপ্রিম কোর্টে বিচার পান নাই। আমি বক্তব্য বাড়াব না, এইখানে শেষ না বন্ধুরা। এই দেশটা কিন্তু যুদ্ধ করে স্বাধীন করেছিল। আজ থেকে পঞ্চাশ বছর আগে যেদিন পাকিস্তানের তৎকালীন সামরিক প্রেসিডেন্ট ইহিয়া খান গণতন্ত্রের রায় মানে নাই, সেই গণতন্ত্র রক্ষা করার জন্য সেদিন আমরা অস্ত্র ধরেছিল। এই সারিতে যারা আছেন তাদের অনেকেই মুক্তিযুদ্ধ করেছেন, আমিও মুক্তিযুদ্ধ কমান্ডার ছিলাম। দিনের পর দিন, মাসের পর মাস আসার সাবুনের বৃষ্টি পড়ার আছে, অমানিসার অন্ধকারে যুদ্ধ করেছি, স্বপ্নে দেখেছি দেশ যদি স্বাধীন হয় পাঞ্জাবে চলে যাবে, বাংলাদেশে গণতন্ত্র কায়েম হবে, মুক্তি আসবে। সেই গণতন্ত্র আজকে অমানিসার অন্ধকারে নিমজ্জিত, মরে গেছে বাংলাদেশের গণতন্ত্র। আমি আপনাদেরকে বলি, সত্যি করে বলি, আমাকে যদি এক সময় নমিনেশন দেন এমপি অথবা অন্য কোনো পদে, যতদিন পর্যন্ত হাসিনা ক্ষমতায় থাকবে আর ওই সব মৃত প্রায় বিদ্রোহীন নির্বাচন কমিশন থাকবে, আমরা নির্বাচনে যাব না। রাজনৈতিক যুদ্ধ হবে, যুদ্ধ হবে রাজনৈতিকভাবে। আমরা রাজপথে তাদেরকে পরাজিত করব, হাজারে হাজারে লাখে লাখে রাজপথে নামুন। ঢাকা শহর অবরোধ করুন, কারখানা আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে, আলবদর রাজাকার দালালের উপরে যেমন ইতিহাসের বিচার হয়েছে, ইয়াজিদের উপরে মির্জাফরের উপরে যেমন ইতিহাসের বিচার হয়েছে, হাসিনা সরকারের উপরেও ইতিহাসের বিচার হবে, ধ্বংস হয়ে যাবে বন্ধুরা। আমাদের নেতৃত্বের ফেরত থেকে বেরিয়ে আসবে। এই কথা বলে আমার বক্তব্য আমি শেষ করছি। কোথায়